মনের ভিতর যাই, মুখের ভিড়ে মুখোশ পাই, ঘাসের ফাঁকে লুকিয়ে থাকে শিকারি যেন তোমার চোখের ভিতর যাই, হাত দেখি বেঁচে থাকে শহরের এখনে, সে মৃত মানুষের চিৎকার শোনে প্রতিদিন। হাই ফ্রেন্ডস, আই এম রাজু, ব্যাক অ্যাগেন আনাদার ভিডিও। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো থেকো। তো বন্ধুরা, আজকে আমি একটা নোবেলের গানের লিসেন নিয়ে চলে এলাম। হ্যাঁ, গানটির নাম হলো তোমার মনের ভিতর। হ্যাঁ, এটা নোবেলের প্রথম গান প্লেব্যাক মিউজিকে। তো কোনো টাইম ওয়েস্ট না করে আমরা গানটি লিসেন করে নিই, চলো। তো বন্ধুরা, প্লে করার আগে একটা রিকোয়েস্ট আছে, যারা আমার ভিডিওটা লাইক করেননি প্লিজ লাইক করে দাও জলদি করে। তোমরা লাইক করো না তো আমার লাইক 50টা, তো প্লিজ 50টা লাইক সবাই করে দাও এমস। হ্যাঁ হ্যাঁ, আর একটা সুইট কমেন্ট করে দিও, আর জলদি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। লাল সাবস্ক্রাইবার বাটন আছে প্রেস করে দিও, এবং সঙ্গে সঙ্গে বেল আইকন উঠে যাবে ওটাকেও প্রেস করে দিও। লাইক করলে আমার কনফিডেন্সটা বাড়ে, যাতে আমি তোমাদের জন্য আরও লিসেন নিয়ে চলে আসি। তো প্লিজ লাইক করে দাও। তো চলো শিখে। তো বন্ধুরা, এই গানটি নোবেল গিয়েছে জি মেজর স্কেলে। তো যে যে কর্ডগুলো ব্যবহার হবে একবার দেখে নাও। ফার্স্ট কর্ড জি মেজর, সেকেন্ড কর্ড সি মেজর, থার্ড কর্ড ডি মেজর, ফোর্থ কর্ড ই মাইনার, অ্যান্ড লাস্ট কর্ড ইজ বি মাইনার। তো এই কয়টি কর্ড ইউজ হবে তোমরা প্র্যাকটিস করে নিও, হাতে নাতে নিয়ে আসিও, হয়ে যাবে। তো চলো আমরা এই গানটিতে যে স্টাইম প্যাটার্নটা ব্যবহার করব আমরা দেখে নিই। তো আমি বিগিনার্সদের জন্য খুব ইজি করে মানে কর্ডস অ্যান্ড স্টাইম প্যাটার্ন আনি, তো এটাও ইজি, তোমরা ভালোভাবে প্লে করবা, হয়ে যাবে। এখানে দেখে নাও স্ট্রামিং প্যাটার্নের ডায়াগ্রাম আছে, তো এইভাবে প্লে করবা। তো স্লো করে বলছি, ডাউন ডাউন আপ আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ আপ ডাউন আপ। আরও স্লো করে বলছি, ডাউন ডাউন আপ আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ আপ ডাউন আপ। প্রথমে কিছুক্ষণ স্লো করে প্র্যাকটিস করবা, তারপরে আস্তে আস্তে হ্যাঁ স্পিডটা বাড়াবা এইভাবে, ডাউন ডাউন আপ আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ আপ ডাউন। হ্যাঁ, রিদমে প্লে করবা, হয়ে যাবে। তো বন্ধুরা, আমি গানটি প্লে করছি, এখানে কর্ড প্রোগ্রেসিভ চলবে, এখানে স্টাইম প্যাটার্নের ডায়াগ্রাম থাকবে। আর আমার সিঙ্গিংকে জাজ করিও না বন্ধুরা, আমি তোমাদেরকে শেখানোর জন্য করছি, তো আমার গলাটাকে জাজ করিও না, তো তোমরা ফলো করো। তোমার মনের ভিতর যাই, মুখের ভিড়ে মুখোশ পাই, ঘাসের ফাঁকে লুকিয়ে থাকে শিকারি যেন তোমার চোখের ভিতর যাই, হাত দেখি বেঁচে থাকে শহরের এখনে, সে মৃত মানুষের চিৎকার শোনে প্রতিদিন। তো বন্ধুরা, এইভাবেই লিরিক্স চলবে অ্যান্ড কর্ড প্রোগ্রেসিভটা চলবে। তো আমি পুরোটা গাইলাম না, হ্যাঁ মনে নাই তার জন্য, তো তোমরা প্র্যাকটিস করে নিও, হয়ে যাবে। তো বন্ধুরা, একটা রিকোয়েস্ট আছে, তো এখনও পর্যন্ত এই ভিডিওটা লাইক করনি তো প্লিজ লাইক করে দাও। হ্যাঁ, অ্যান্ড একটা সুইট কমেন্ট করে দিও, লাইক করলে আমি বুঝতে পারি তোমাদের কতটা সাহায্য করতে পারছি আর কনফিডেন্স লেভেলটা বেড়ে যায়। তো প্লিজ লাইক করো, যাতে আমি তোমাদেরকে আরও
সুন্দর সুন্দর লিসন নিয়ে চলে আসি। তো প্লিজ লাইক করো, একটা সুইট কমেন্ট করো, আর যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তোমাদের ভিডিও রাইট সাইডের নিচে একটা লাল সাবস্ক্রাইবের বাটন আছে, ওটা প্রেস করে দিও, এবং সঙ্গে সঙ্গে একটা বেল আইকন উঠছে ওটাকেও প্রেস করে দিও। তো সাবস্ক্রাইব করলে কী হয় বন্ধুরা, যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি তোমাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়, আর জলদি করে লিসেন শিখে নেওয়া, তার জন্য আমি সাবস্ক্রাইব করতে বলি। প্লিজ লাইক মাই ভিডিও, কমেন্ট মাই ভিডিও, অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা অনলাইন মার্কেট থেকে গিটার বা গিটার স্ট্রিং বা আরও কিছু গিটারের সব কিছু কিনতে চাও, তো ডিসক্রিপশানে লিঙ্ক আছে, আমি বেছে বেছে লিঙ্কগুলো দিয়েছি যাতে তোমাদের ভালো হয়। তো ওইখান থেকে কিনে নিও অনলাইন মার্কেট থেকে, যাতে আমার চ্যানেলটা মানে হেল্প হবে ওইখান থেকে কিনলে। তো প্লিজ ওখান থেকে কিনে নিও, আর আমার ফেসবুক লিঙ্ক, ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, তোমরা ফলো করো। তো আজ পর্যন্ত এটাই থাক, টাটা, টেক কেয়ার, বাই বাই। মেরা গিটার চ্যানেল কো সার্চ কিজিয়ে, অ্যান্ড ইস লাল সাবস্ক্রাইব বটন কো ক্লিক কিজিয়ে, অ্যান্ড ইস বেল আইকন কো দবাইয়ে, মেরা গিটার কে জুড়ে সব ভিডিও সবসে পেহলে দেখনে কে লিয়ে।